সাইফুল ইসলাম আজকে হাজির হয়েছি আপনাদের সামনে। এই যে নেট জলের মেশিন সম্পর্কে কিছু আলাপ আলোচনা করবো। অনেকদিন নেট জল মেশিন সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আমরা আপলোড দেয় নাই, তো আজকে দেওয়ার জন্য আমরা মার্কেটে এসেছি। তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে যেটি বললো মোটর সম্পর্কে যে ধারণা সেটা আমি আপনাদেরকে দিব আর কি। তো দেখেন এই যে এটা বিজি মোটর, এটা গাজী মোটর, এটা ওসাকা মোটর। তো মোটর কোনো ফ্যাক্ট না, মোটর যে যেটা চাবে আমরা সেই তাকে সেই মোটরটাই দিব। যেমন মোটর পাবেন, মোটরের কয়েকটা ধরন আমি আপনাদেরকে বলবো। তো মোটরের ধরনগুলো আপনারা মনে করে নেন, গাজি, বিজি, মিনফ্যাক্স, টেকএস, এভারেস্ট, আইডিয়াল, তো ওসাকা, যে কোনো মোটর আপনারা চাইতে পারেন। কাস্টমার লাইক যেটা করবে আমরা সেটাই দিব। তো মোটর আপনি যেটাই লাইক করবেন আমরা সেটাই কিন্তু দিব। তো মোটরের ধরন হচ্ছে 220 ভোল্ট, সবগুলা মোটরই কিন্তু 220 ভোল্ট। এই মোটরের কারণে কিন্তু কম বেশি দাম ডিফারেন্স হইতে পারে, কারণ মোটরটা কোনো কোম্পানিটা 28 কেজি, কোনো কোম্পানিটা 22 কেজি। এই কম বেশি ওজনের কারণে কিন্তু কাজও কম বেশি থাকবে দর্শক, সেটা আপনাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। তো আপনি যদি সব মনে না রাখেন তাহলে কিন্তু মনে করেন না, তাহলে কিন্তু আপনার একটা ছোটোখাটো একটা লস হবে যদি মেশিনটা আপনি ক্রয় করেন। আর মেশিন সম্পর্কে আমি তো এর আগে অনেক ভিডিওতে বলছি, আবার আজকে বলছি মেশিনের সাথে আপনারা যে জিনিসগুলো পাবেন সেগুলো জেনুইন পাচ্ছেন কি জেনুইন পাচ্ছেন না সেটা অবশ্যই বুঝ করে নেবেন। আর বুঝ করে নেওয়ার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, কথা দিচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ মাল পার্ট টু পার্ট বা বুঝ করে দেওয়ার জন্য সর্বদা করব। তো আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার সমূহ আছে, এনি টাইম কল দেবেন সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত। 10টার বাইরে কেউ ফোন দেবেন না, অনেকেই ইদানিং দেখতেছি রাত 10টার পরে ফোন দিচ্ছেন, এগুলো হয় বিরক্তিকর। রাত 10টার পরে কেউ ফোন দিবেন, আশা করি আপনারা আজকের পর থেকে কেউ রাত 10টা পরে আমাদের ফোন দিয়ে বিরক্ত করবেন না। তো চলুন মেশিনের সাথে কী কী পাচ্ছেন আর মেশিন কোনটা থাকলে ভালো আর কোনটা থাকলে খারাপ আপনাদেরকে বুঝাই দেবো। তো ধরেন এই যে একটা জিনিস, এই প্যালেটটা টেনশন প্যালেট বলা হয় আর কি। তো এই প্যালেটটা ধরেন যদি আপনার নর্মাল থাকে, পাতলা থাকে আর কি, 2 ফুটা মোটা থাকে, সেক্ষেত্রে আপনারা এই নেট কিন্তু জীবনও স্পিডে মেশিন প্রোডাকশন দিতে পারবে না, আর মেশিনটা বেশি দীর্ঘ হবে না, কারণ ওই পাতলা থাকার কারণে প্রথম ড্যান্স দিব খালি কেন দিব আপনার টাইরগুলো ড্যান্স দিব, ড্যান্স দেওয়ার কারণে আপনার নেটের মালের কোয়ালিটি ফিগার ফিনিশিং থাকবে না, যার কারণে আপনার নেট মার্কেটে আপনি ডেভেলপ করতে পারবেন। তো আর যদি ডাইয়ের থিকনেসগুলো একেবারে পাতলা থাকে তাহলে কিন্তু হচ্ছে না, ডাইয়ের থিকনেসগুলো মোটা থাকতে হবে। তো আমি আজকে আপনাদের একটা ডাই পাশাপাশি রেখে একটা স্যাম্পল হিসাবে দেখাবো আর কি। তো চলুন সেই স্যাম্পলটা আমি দেখাতে যাব। এই যে দেখেন একই জিনিস দেখতে কিন্তু মনে হইতেছে একই, কিন্তু এটা এটা নর্মাল বাংলাদেশ পাইপ আর এটা কিন্তু জাহাজে পাইপ। তো এই জাহাজ পাইপটাই কিন্তু লাস্টিং করবে, এটা কিন্তু লাস্টিং করবে না, আশা করি বুঝতে পারছেন। মেশিনের সাথে আপনারা পাবেন 7-5টা ডাইস, কাটার, লাইলো কাটার, মাথামারা প্লাস, সেলাই রেঞ্জ, মোটর, বেল পুলি, হেভি স্পিডে চালানোর জন্য এক্সট্রা একটা পুলি। এই টোটাল সেট আপ দিয়ে দাম হচ্ছে, আমাদের দাম ছিল 30,000 টাকা। 2020 সালের 18ই জানুয়ারি আমাদের 6 বছর পূর্তি উপলক্ষে আমরা 6টা অফার দিয়েছিলাম, প্রত্যেকটা মেশিনে 5,000 টাকা ডিসকাউন্ট দিয়েছিলাম। তো সেই ডিসকাউন্ট এখনও করোনার ক্লান্তিকাল থাকার কারণে আমরা এই বছর পুরোটাই ওই ডিসকাউন্ট দিচ্ছি। 30,000 টাকার মেশিনগুলো আপনারা 25,000 টাকায় পাচ্ছেন। তো আরও এই ব্যবসা সম্পর্কে কিছু টিপস আপনাদেরকে এখন দিব। তো আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, তা নাহলে কিন্তু পরবর্তী আপনার ভিডিওগুলো আপনারা সবার আগে পাবেন না। তো অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনি আমি আশাবাদী যে আপনি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তো দর্শক কথা না বাড়িয়ে এবার আমি আপনাদের ব্যবসা সম্পর্কে টিপস দিব। তো এই ব্যবসাটি কেন করবেন, এটি কী পরিমাণ চাহিদা রয়েছে, কোথায় বিক্রি করবেন, মাল কোথা থেকে কিনবেন, এই কথা কিন্তু আপনার মনের ভিতরে জাগ্রত হয়েছে। তো এই জাগ্রত যখন আপনার মনের ভিতরে হয়েছে আমি কিন্তু এর উত্তরগুলো পাঠ্যপায় দিয়ে দেবো। ধরেন আপনি কেন ব্যবসা করবেন, প্রফিটের জন্য ব্যবসা করবেন, প্রফিট কী পরিমাণ হবে, তারটা কোথা থেকে কিনবেন, তার কিনবেন ঢাকা থেকে সরাসরি ফ্যাক্টরিতে, আমরা নাম্বার দিয়ে লবিং করে দেবো, আপনি টাকা দেবেন, ট্রান্সপোর্টে আপনার কাছে মাল চলে আসবে, টাকা দেওয়ার 36 ঘন্টার ভিতরে মাল আপনি হাতে পেয়ে যাচ্ছেন। তো ঢাকা থেকে মাল কিনলে আপনার মালের দাম কমলে কম ধরবে, বেড়ে গেলে বাড়াই ধরবে, আর যদি এলাকাতে কিনেন তাহলে কিন্তু কমলে আর কমাইবে না, বাড়লে বাড়াই দিবে, এই জায়গায় আপনার লসের বিষয়।
লসের মুখে আপনি সম্মুখীন হচ্ছেন। আর এই এই মেশিনের প্রফিট সম্পর্কে যদি আমি আপনাদেরকে এখন বলি, একটা মেশিন প্রতি ঘন্টায় একশো চল্লিশ থেকে একশো আশি কেজি পর্যন্ত মাল প্রোডাকশন করতে সক্ষম। তো এখানে 150 কেজি মাল যদি আপনি একটা মেশিনের প্রোডাকশন দেন, তো 150 কেজি মাল যদি প্রোডাকশন দেন, সেক্ষেত্রে 150 কেজি না ধরে আপনি 100 কেজি ধরে, 100 কেজি মাল আপনার কিনা আছে সাপোজ 82 টাকা কেজি, যদি কিনা থাকে বিক্রি হবে 105 টাকা বা 7 টাকা। গ্যাপ এবং হাইটের উপর নির্ভর করে রেট কম বেশি হবে। তো সেক্ষেত্রে যদি আপনি স্কোয়ার ফিটে পাচ্ছেন লাভ একটু বেশি হবে। আমরা অবশ্যই ওজনের বিষয়, ওজনের বিষয়টা আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাই দিচ্ছি। 80 টাকা আপনার 82 টাকা কেনা, 2 টাকা খরচ, 84 টাকা আপনার পড়টা, 80 টাকা 68 টাকা, 84 টাকা আপনার ঘরে এসে মালটা পড়ছে, 3 টাকা ওয়ার্কার বিল, 87 টাকা আপনার 90 টাকা, 90 টাকা ধরেন মালটা 110 টাকা বিক্রি। তাহলে দিন যদি আপনি 100 কেজি মাল বিক্রি করেন 2000 টাকা পড়বে। তো দিন যদি 2000 টাকা আপনার ইনকাম হয়, মাসে 60,000 টাকা, এনাফ, অনেক টাকা। তো একটা মেশিনে প্রতিদিন 1 টন মাল প্রোডাকশন দিতে সক্ষম হয়, সেক্ষেত্রে আপনি 100 কেজি ধরেন, 100 কেজি মালকে আপনি বেচতে পারবেন না। এত কপাল যদি খারাপও হয় আপনার, তাও 100 কেজি মাল বিক্রি করতে পারবেন। আর এই এই মালগুলো কোথায় কী কাজে ব্যবহার হয় সেটা আমি আপনাদেরকে এখন বলবো। বাসা বাড়িতে মানুষ সবজি চাষ টাস করার জন্য ব্যবহার করে, ফলের বাগানে ব্যবহার করে, যেমন আম, জাম, লিচু, ড্রাগন, মালটা, সিস্টাসি, চায়না লেবু ইত্যাদি বাগানে কিন্তু এই নেটটা দিয়ে ব্যারিকেড দেয়। এই ব্যারিকেডটা দেওয়ার জন্য হেভি, পোক্ত, মজবুত, শক্ত দেখা যায় এবং আপনার বাগান সম্পূর্ণ নিরাপদ। অনেকে মুরগি খামারে দেবে, গরু খামারে দেবে, মাছের ঘেরে দেবে, মাছের ঘেরে দিয়ে নেট মেরে দিলেই মনে করেন যে আপনার মাছ নিরাপদ। তো আপনারা প্রত্যেকেই এই ব্যবসাটি করবেন, গ্রাম, শহর, জনপদ যেখানে বলেন না কেন, সব জায়গায় প্রোডাক্টের চাহিদা আছে। আর এই মেশিন দিয়ে তখন আপনার প্রফিটের বিষয়টা বললাম, আর ব্যবসাটি কেমন জায়গায় দাঁড় করাবেন, অবশ্যই অবশ্যই আপনাকে মনে রাখতে হবে ব্যবসাটি ফ্রন্ট জায়গায় কারখানা করতে হবে। আপনি ফ্রন্ট জায়গায় কারখানা করবেন, মানুষ দেখবে, প্রসার হবে, প্রসারে প্রসার, প্রসারে পাবলিসিটি, পাবলিসিটি না হলে পাবলিসিটি যখন বেশি হবে, প্রসারও তখন বেশি হবে, ব্যবসা প্রসার হয়ে যাবে। আমি যেমন ফ্রন্ট জায়গায় কারখানা করছি, আমার প্রতিদিন 1 টনের উপর মাল ডেলিভারি, তো ইনশাআল্লাহ আমি নিজেও ব্যবসাটি করি, আপনাদেরকে ব্যবসা করার আহ্বান জানাচ্ছি। তো মেশিন যদি আপনারা নেন আমাদের সাথে যোগাযোগ করবেন, বিকেনা মেশিন পিডি, খালিশপুর বাজার, ঝিনাইদহ জেলা। গুগল লোকেশন অ্যাপ ট্র্যাক করতে যদি আপনি যান, সেক্ষেত্রে বিকেবিডি, আমি আবারও বলতেছি বিকেবিডি লিখে সার্চ দিবেন, আমাদের চ্যানেল সমূহ পাবেন, আমাদের ঠিকানা সমূহ পাবেন, সেখান থেকে আপনারা সরাসরি আমাদের এখানে আসতে পারবেন। বুধবার ব্যতীত এনি টাইম যে কোনো দিন আপনারা আসবেন আমাদের সাথে সাক্ষাতের জন্য, অল টাইম আমরা সাক্ষাৎ করবো, ওপেন, কাজ দেখবেন, মেশিন দেখবেন, ভালো লাগলে ক্রয় করবেন, ভালো না লাগলে ক্রয় করার দরকার নেই। আর ডাইসের বিষয়টা আমি আপনাদেরকে আর একটু দেখাবো, ডাইস আমরা জাহাজে প্রাইস দিচ্ছি সেটা দেখেন, এই যে এখানে ডাইস হয়ে যাবে, এটা 4 ইঞ্চি ডাইস, এটা 3 ইঞ্চি ডাইস, তো এই যে এখানে 2.5 ইঞ্চি ডাইস, তো এইভাবে 5টা ডাইস আমরা আপনাদেরকে দিব, তো ডাইসগুলো দিব। আর মোটরের বিষয়টা আমি আবারও বলতেছি, মোটর আপনার যে যা যেটা ভালো লাগে, যদি আপনার ওসাকা ভালো লাগে ওসাকা নেবেন, যদি গাজি ভালো লাগে গাজি নেবেন, আপনার চাহিদার উপরেই মোটর কিন্তু আমরা দিয়ে দিই, আপনি যেটা লাইক করবেন আমরা সেটাই দেবো, আমাদের কোনো সমস্যা নাই। গাজি, বিজি, ওসাকা, এভারেস্ট, মিমপেক্স, আইডিয়াল ইত্যাদি। তো দর্শক, সবার সুস্বাস্থ্য কামনা করতেছি এবং সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। যদি আমাদের ভিডিওতে কোনো প্রকার কোনো সমস্যা দেখা দেবে, অবশ্যই আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনার মতামত পেয়ে যদি আপনার মতামতের উপরে আমরা উৎসাহিত হয়ে আবার নতুন কোনো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।